বেশ কিছুদিন ধরেই বিসিবি সংশ্লিষ্টদের মুখে শোনা যাচ্ছিল 2024 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে একটি সিরিজ খেলতে চায় বাংলাদেশ। অবশেষে চূড়ান্ত হয়েছে সেই সূচি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, আর তাই তো সেই দেশটির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। ক্রিকেটের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র অনেকটাই অপরিচিত। গ্রুপ পর্বে সেখানে বাংলাদেশের দুটো ম্যাচও রয়েছে। ড্রপ ইন পিচে যুক্তরাষ্ট্রের উইকেটগুলো কেমন আচরণ করবে এ নিয়ে ভাবনার কথা অনেকবারই শোনা গিয়েছে চন্দ্রিকা হাথুরুসিংয়ের মুখ থেকে। প্রস্তুতিমূলক সিরিজটা সেই ভাবনা কিছুটা হলেও দূর করবে বলে আশা করা যায়। বাংলাদেশের সঙ্গে সিরিজের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইউএসএ ক্রিকেট বোর্ড। শুধু বাংলাদেশ নয়, বিশ্বকাপের আরেক অংশগ্রহণকারী দল কানাডাকেও আতিথেয়তা দেবে মার্কিনীরা। টেক্সাসের হস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র মধ্যকার এই টি-20 সিরিজের সব ম্যাচগুলো। সিরিজের প্রথম ম্যাচে আগামী 21 মে একে অপরের মুখোমুখি হবে দুই দল। একদিন বিরতি দিয়ে 23 মে দ্বিতীয় টি-20 এবং 25 মে তৃতীয় টি-20 দিয়ে শেষ হবে যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশের মধ্যকার এই টি-20 সিরিজ। সফরটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ দলের যুক্তরাষ্ট্র সফর ক্রিকেট জগতে একটি ঐতিহাসিক সিরিজ। দুই দেশের ক্রিকেটারদের প্রতিভা প্রদর্শনের গুরুত্বপূর্ণ সুযোগ এটি। বাংলাদেশের জন্য এই সফরটি বিশ্বকাপের আগে প্রস্তুতির আদর্শ মঞ্চ। যুক্তরাষ্ট্র ক্রিকেটের ক্রমবর্ধমান প্রসার ও বিকাশে আমাদের সমর্থন রয়েছে। ইউএসএ ক্রিকেটের চেয়ারম্যান ভেনু পিসিকে কানাডা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আইসিসি কানাডা ও বাংলাদেশ বোর্ডকে ধন্যবাদ জানায়।